Παθός με ξέρανε! Εγκαθέωνα, όπου το κόμματαλ μόσκος στέκε, τένε, ήξε, να μ' αφού! Τώρα πάει πάει να μπρα! Αχέρα, έλα, ας ωραία μια σκέψη έκανε από το κοράκτε μάρμο, έκανα μάρ, τσίνταρ, πάει ρεξινό, χαρό να πέτει σήμερα. Κατ' το τρουτό, এই জানেন সরকারের কারাগার থেকে আমি মুক্ত পাবো সেটা মহান আল্লাহ তাআলার এক রহমত ছাড়া আর কিছুই না আপনারা জানেন দুই সপ্তাহ আগে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতিশীল এলাকায় সাধারণ লিফলেট বিতরণ কর্মসূচি করছিলাম সেখানে ওই থানা পুলিশ এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় একটা পুরানো সম্পূর্ণ মিথ্যা ভুয়া মামলায় যেই মামলা চলতেই পারে না তারপরে কারাগারে যাওয়ার পর আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মীরা একে একে গ্রেফতার হয় এর মধ্যে আমাদের মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সুমন ভুঁইয়াও গ্রেফতার হয় আমি যেদিন বের হই আমি সেদিন সুমন ভুঁইয়াকে দেখেছি তাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খুবই একটা মানে একটা অমানবিক একটা অবস্থায় তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে প্রিয় ভাইরা আমি বেশি দীর্ঘ বক্তব্য দিব না এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য করবেন তাদের কথা আমরা শুনব আমি খালি আপনাদের মাধ্যমে মিডিয়ার ভাইদের মাধ্যমে যা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই জেল তো দূরের কথা রিমান্ড দূরের কথা আমার জীবন নিয়ে নিল এই আন্দোলনকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যদি আমরা সাথে পাই আমাদের আন্দোলন অবশ্যই সফল হবে এবং জনগণের মালিকানা আমরা জনগণকে ফিরিয়ে দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ করা হয়েছিল যে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবে তাদের বিচার পাওয়ার সমান অধিকার থাকবে সেটি আমরা প্রতিষ্ঠা করব আজকে বর্তমান ক্ষমতাসীন দল তারা মনে করছে তারা এই দেশের মালিক এবং এর বাইরে যারা আছে তারা তাদের প্রজা আমি তাদের ভুল ভাঙাতে চাই আপনারা যতই চেষ্টা করেন আমাদেরকে দমাতে পারবেন না যত দমন পীড়ন করবেন আমরা আরো জোরে আপনাদের বিরুদ্ধে আরো শক্তিশালী হয়ে আন্দোলনকে সামনে নিয়ে যাব আমি শেষ যে কথাটি বলতে চাই আপনারা দেখেছেন গত তিন দিন যাবৎ তাদের ভাগ বাটোয়ারা নিয়ে নিউ মার্কেট এলাকায় মারামারি হলো সংঘর্ষ হলো দুইজন ব্যক্তি মারা গেল কালকে রাতে কি করলো মামলা দিয়ে আমাদের বিএনপির নিউ মার্কেট থানার সাবেক সভাপতি সহ এক নম্বর আসামি সহ সকল বিএনপির নেতৃবৃন্দদের নামে মামলা দিয়ে তারা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে আমি আমি আমরা সকলেই বারে বারে কথাটি বলে আসছি যে আগামী বছর নির্বাচনকে সামনে রেখে এরা এই ধরনের মামলা গায়েবী মামলা দিয়ে মাঠ খালি করে ফেলার চক্রান্ত করছে কিন্তু আমি আপনাদের বলতে চাই এইভাবে যদি আপনারা মাঠে থাকেন আমাদের নেতারা যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে সাহস যোগায় কোনো বাধা আমরা মানব না এদেরকে আমরা অবৈধ ক্ষমতার মস্তক থেকে টেনে হিঁচড়ে নামাবো কোনো ভয় পাই না আমরা আপনাদেরকে সংগ্রামী সালাম জানাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমার আমারত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুচিত্রা সেন দাবি জানাই তার জন্য দোয়ার আহ্বান জানাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 বাংলাদেশ মেট চেয়ারম্যান